ধান সুপারি ইলিশের গোলা এই তিনে মিলে ভোলা। শত বছর ধরে এ প্রবাদেই পরিচিত হয়ে আসছে দেশের একমাত্র এই দ্বীপ জেলা। ভৌগোলিক কারণে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মন কাড়ে প্রকৃতি প্রেমীদের। সাগর আর নদী বেষ্টিত জেলার মানুষের জীবন মানে রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য, খাবারেও রয়েছে নিজস্বতা। এরই অংশ হিসেবে এই জেলায় পরিচিতি পেয়েছে মহিষের দুধের কাঁচা টক দই। মেঘনা ও তেঁতুলিয়া নদীর মধ্যবর্তী চরগুলোয় পালন করা হয় লক্ষাধিক মহিষ। এসব মহিষের দুধ থেকেই তৈরি হয় কাঁচা টক দই, যা স্থানীয়ভাবে পরিচিতি পেয়েছে মহিষা দই নামে। ভোলার ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে এটি অন্যতম। বিয়ে, সামাজিক, পারিবারিক, ভোজ কিংবা উৎসব পার্বণের খাবারে দইয়ের আয়োজন না থাকলে যেন অপূর্ণতা থেকে যায় এই এলাকার মানুষের অতিথি আপ্যায়নে। অসাধারণ পুষ্টিগুণ ও স্বাদের জন্য এই দইয়ের খ্যাতি জেলার গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। কবে থেকে ভোলায় মহিষের কাঁচা দই খাওয়ার প্রচলন তার সঠিক তথ্য পাওয়া না গেলেও স্থানীয়দের মতে খাবারটি প্রায় 200 বছরের ঐতিহ্য বহন করে আসছে। ভোলার মহিষের দধি অনেক বিখ্যাত, কারণ এইখানে আমরা যে বিভিন্ন আমাদের যে অনুষ্ঠান রয়েছে, বিয়ে, পূজা পার্বণ সহ বিভিন্ন অনুষ্ঠানে আমরা এই ভোলার ঐতিহ্যবাহী দধি অন্যতম একটা উপাদান হিসেবে ব্যবহার করি। কারণ হচ্ছে যে আপনি জানেন যে ভোলায় অনেক মহিষের বাঁধান রয়েছে, সেখান থেকে আমরা হচ্ছে যে মহিষের খাঁটি দুধটা পাই এবং সেটা দিয়েই হচ্ছে যে এখানে দধিটা তৈরি হয়। এজন্যই আমি একটা অনুষ্ঠানে আমি দধি কিনতে আসছি। আমাদের ভোলার ঐতিহ্যবাহী দই দধি, তো সেই দধি আমাদের বিয়ের অনুষ্ঠানের জন্য নিছি, 200 লোকের জন্য 25 দধি নিছি, আর সেই দধি খুবই সুস্বাদু। এখানে তো দধি ছাড়া চলেই না। এটা ভোলাবাসীর একটা ঐতিহ্য, যে কোনো অনুষ্ঠান আয়োজনে খাওয়ার শেষে দই না হলে সে অনুষ্ঠানের পূর্ণতা লাভ করে না। তাই ভোলাবাসী খাওয়ার শেষে দইটা খেতে খুব পছন্দ করে। ভোলার দইটা খুবই টেস্টি, খেতে খুব ভালো লাগে, আর যে কোনো অনুষ্ঠানে ভোলার দইটার ঐতিহ্য আছে। প্রত্যেকটা কাজেরই একটা সমাপ্তি থাকে। এটা বংশ পরস্পরে আমরা দেখে আসছি যে ভোলায় খাওয়ার শেষে দধিটা একটা ঐতিহ্য হিসাবে দাঁড়িয়েছে। এখানে মহিষের দুধের দধি তৈরি করা হয় টক দধি, যেটাকে আমরা বলি, যেটা বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আমাদের এই অঞ্চল থেকে দধি নেয়। এটা বংশ পরম্পরা, আসলে মূলত এটা করা হয়েছে, সেই রীতি অনুপাতে এটা করা হয়েছে। স্বাস্থ্যগত দিক থেকে ভারী খাবারের পরে দই হজম শক্তিতে অনেক ভালো কাজ করে। আসলেই অনেক সুস্বাদু এবং পিওর, মূলত পিওরের জন্যই আমাদের খাওয়া হয়। দুধ ও দধির ব্যবসাকে কেন্দ্র করে এসব চরে গড়ে উঠেছে একাধিক মহিষের বাঁধান। বাঁধানগুলোতে মহিষ অনেকটা উন্মুক্ত অবস্থায় থাকে। এদের রয়েছে বাহারি রকমের নাম। জেলার দুপাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা ও তেঁতুলিয়া নদীর মধ্যে ছোট বড় অর্ধশতাধিক চরে 273টি বাঁধানে প্রায় 1,24,000 মহিষ পালন করা হয়। সেই মহিষ থেকে প্রতিদিন উৎপাদন হয় প্রায় 55,000 লিটার দুধ। ভোলার ব্র্যান্ড খ্যাত এই দই তৈরির প্রক্রিয়া কিছুটা ভিন্ন। অন্যান্য দই তৈরির ক্ষেত্রে আগুনের সংস্পর্শের প্রয়োজন হলেও এই দই বানাতে কোনো রকম আগুনের প্রয়োজন হয় না। প্রতিদিন সকালে মহিষের বাঁধান থেকে সংগৃহীত দুধ কিনে নেন গোয়ালরা। এরপর তা চলে যায় দধির কারিগরদের কাছে। সেখানে তা ভালোভাবে ছেঁকে পোড়ামাটির বিশেষ হাঁড়িতে হালকা গরম জায়গায় বসানো হয় দই। কোনো কিছুর মিশ্রণ ছাড়াই 12 থেকে 18 ঘন্টার মধ্যে কাঁচা দুধ জমে পরিণত হয় সুস্বাদু টক দইয়ে। প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত আমরা এই ব্যবসা করিতেছি। বিশেষ করে আমাদের নিজ মহিষের খামার থেকে আমরা দুধ সংগ্রহ করে দোকানে মাটির হাঁড়িতে বসানো হয়। 16 থেকে 18 ঘন্টা বসতে সময় লাগে। তারপরের দিন আমরা এগুলা বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন ওয়ার্ডারে ঢাকা, চিটাং, বরিশাল, খুলনা, অন্যান্য ডিস্ট্রিক্টে আত্মীয় স্বজনের জন্য নিয়ে যায়। আর
বলার যে কোনো অনুষ্ঠান বিশেষ করে এই দধি না খাওয়ালে মেহমানদারি সম্পূর্ণ হয় না। গরুর এক মূল দুধে মাখন হয় 2 কেজি 2.5 কেজি, এইটার হয় 6 কেজি 7 কেজি, এই জন্য মাখনটা খুব বেশি হয়, খাইতে খুব সুস্বাদু হয়। এই জন্য মোষের দুধটা খুব চাহিদা সারা বাংলাদেশের ভিতরে, ভোলা ডিস্ট্রিক্টে, ভোলা জেলায় মোষের দুধটি খুব মানে প্রচলিত এবং খুব চাহিদা। আমাদের যে চরাঞ্চল থেকে যে দুধটা আসে সে দুধ থেকে দধি, মোষের থেকে দধি তৈরি হয় এবং দধিটা অত্যন্ত মানে পরিচিত এবং বিভিন্ন জায়গায় সে দুধগুলা দইগুলা চলে যায়। গরুর দুধ আসে, সেই গরুর দুধ দিয়ে মিষ্টি সামগ্রী তৈরি হয়, রসগোল্লা, রসমালাই, ক্ষীরমালাই, বরফি সন্দেশ, ঘি, এগুলা সচরাচর বিভিন্ন অঞ্চলে ভোলার মানুষও খায়, তারপর বিভিন্ন জায়গাও নিয়ে যায়। চরে প্রচুর মহিষ আছে, সেই মহিষের থেকে দোয়া দুধ আসে। সকালবেলা দুধ আসার পরে আমরা ছেঁকি, 2টার সময় ছেঁকার পরে সে দধি বসিয়ে দিই, 12 ঘন্টা পরে দধি হয়ে যায়। হওয়ার পরে সেটা বিয়া, জন্মদিন, অনুষ্ঠান, সকল অনুষ্ঠানে এই দধি চলে, এই দধি ছাড়া চলে না। 3 সাইজের দধি হয়, 6 জন 8 জন আরো 12 জন, 1.5 লিটার 2 লিটার, এটা হলো 200 টাকা, 150 টাকা, আরো 300 টাকায় 3 সাইজের দধি হয়। আমাদের এই জায়গায় প্রতিদিন 1000 লিটার দুধ আসে, এখান থেকে নেওয়া দধি দোকানদাররা এখান থেকে বিক্রি করে, দধি বসায়। আমাদের চাহিদা আছে 1500 লিটার, এখন আসে 1000 লিটার। ঘাসের সংকটের কারণে মহিষের দুধ কম হয়, এতে চাহিদা বেশি থেকে যায়। এই দুধের তৈরি টক দই, ঘি ও মিষ্টান্নকে ঘিরে শহরের ঘোষপট্টি সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অর্ধশতাধিক প্রসিদ্ধ দোকান। সেখানে প্রতিদিনের কেনা দুধের দামের ওপর নির্ভর করে দইয়ের দাম। 1.5 লিটার দইয়ের টালি বিক্রি হয় 220 থেকে 250 টাকায়, আর 2.5 লিটারের টালি বিক্রি হয় 300 থেকে 350 টাকায়। সাধারণত কাঁচা দুধের দইয়ের সাথে চিরা, মুড়ি ও চিনি মিশিয়ে খেয়ে থাকেন ভোজন রসিকরা, আর গরমের সময় এই দইয়ের সাথে চিনি ও পানি মিশিয়ে তৈরি হয় ঘোল। মহিষের কাঁচা দুধের দইয়ে সব ধরনের খাদ্য উপাদান পাওয়া যায়। দধিতে ক্যালসিয়াম, ভিটামিন বি সহ বিভিন্ন উপাদান থাকায় তা মানবদেহের জন্য উপকারী বলছে চিকিৎসকরা। টক দই হচ্ছে অতিরিক্ত কোনো সুগার বা কার্বোহাইড্রেট যেটা বলে সেটা থাকে না, এই জন্য ডায়াবেটিস রোগী সহজে খেতে পারে এবং অন্যান্য রোগীদেরও মানে খুবই কোনো ধরনের টেনশন ছাড়া তারা টক দই খেতে পারে, কারণ এটাতে তাদের কার্বোহাইড্রেট বা সুগার বেড়ে যাবে, এটা একটু উপকারিতা। আরেকটা হচ্ছে টক দই আমাদের অনেক উপকারী ব্যাকটেরিয়া থাকে যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং টক দই আমাদের হজমে সাহায্য করে এবং টক দই আমাদের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এদিকে চরগুড়ে লক্ষাধিক মহিষ পালন করা হলেও সেখানে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। চরাঞ্চলে মহিষের খাবার কাঁচা ঘাস সংকটের কারণে দিন দিন মহিষের দুধ উৎপাদন কমছে, পাশাপাশি লবণাক্ত পানির কারণে দেখা দিচ্ছে রোগবালাই। তাই এই শিল্পকে টিকিয়ে রাখতে বেসরকারি সংস্থার পাশাপাশি সরকারের সহযোগিতার দাবি খামার মালিকদের। মহিষের প্রধান খাদ্য হলো কাঁচা ঘাস, এই কাঁচা ঘাস না থাকার কারণে আমাদের দুধ কমে গেছে এবং দুধ কমে যাওয়ার কারণে আমাদের চরের দাম দিন দিন বৃদ্ধি পাইতেছে, চরের দাম দিন বাড়তেছে, রাখালের যে খরচ তাও বাইরে যেতে, ওষুধের দাম বাইরে যাইতেছে। যেমন আমরা কোনো দুধের দাম ততটা বলাতে দুধের দাম ততটা বেশি নাই, বিধে আমরা দিন দিন মহিষ পালতে যাই, আমরা অনেক ক্ষয়ক্ষতি আমাদের হয়ে যাইতেছে এবং আস্তে আস্তে আমরা মহিষ পালা বাদ দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। এই বৈশাল লগে যা 25 বছর আমি এই বৈশাল লালন পালন করি। এই একটা বৈশের আগে 3 কেজি 4 কেজি করিয়া দুধ দোয়াইছি, অনেক কেজি দুধ দোয়াইতারি না কাঁচা ঘাসের কারণে। প্রেশার কম আসিল, বৈশ বেশি ছিল, এখন সর বেশি বৈশ কম, তার কারণ হইল ঘাস কম সরে, লবণ ফানি উড়ে ঘাস নষ্ট হয়ে যাইতেছে, বৈশগুলা বিভিন্ন জায়গা চলে যেতেছে, কারণ তার কারণ হইল এই সরে ঘাস থাকে না, অন্য সরে চলে যা, ওইখান থেকে বৈশ চুরি হয়ে যা। সরকারি সর সরকার মনে করেন যে লিক্স লয়ে যায় অন্য পার্টিরা, নিয়ে বৈশ মহাজন করে সর দেয় না,
তারা কৃষি কাজে ব্যবহার করে, বিভিন্ন অজুহাতে তারা অন্য অন্য কাজে ব্যবহার করে। এই জন্য প্রভাবশালী কারণে মনে করেন যে বৈশ মহাজনেরা আমরা সর পাইতেছে না, সর না হওয়ার কারণে খাদ্য সংকট, ঘাস হয় না, দুধ হয় না, দুধ কম হয়। এই জন্য অনেক অনেক বৈশ মহাজনেরা বিভিন্ন অজুহাতের মধ্যে চিন্তাভাবনার মধ্যে ভরিয়া অনেক বৈশ বিক্রি করে ওইটা করে সেটা করে অনেক সবারই বিলুপ্তের মতো আস্তে আস্তে আইতে আছে আর কি। চর বিলুপ্ত হয়ে যায়, অ্যাবলিস্ট হয়ে যাইতেছে দিন দিন। চর যে ডে পরে সে ডে আমি ড্রেজিং দিয়ে বালি কাইটা চর চরের পরিবেশ নষ্ট করে ফেলা, তারপর দিয়ে নোনা পানি আইসা গাছগুলি নষ্ট হয়ে যায়। তারপর দিয়া এই বছর যেমন রাখছি 1,00,000 টাকা দিয়ে, আগামী বছর কাছে 5,00,000 টাকা। বন্যা কেউ সাইফেলে নেই, প্রতি বছরই কিল্লাগুলি আমাদের নষ্ট হয়ে যেতে আছে। এত বহুত মহিষ মগরি মারা যায় আর গাছেরও তো মারা যায়। রাখকালের দাম আগে ছিল মনে করেন 1,200 টাকা, এমন একটা রাখকালের দাম 14,000 টাকা। মহিষ পালনে আমাদের পুরা সমস্যা হয়ে দাঁড়াইছে, বুঝছেন? ধরুন আপনার বললাম যে আমার 30টা মহিষ বিয়েছে, ওনারা 100 মহিষ বিয়েছে, দুধাইয়ে ওনারা 1 মণ, দুধাইব 4 মণ আসে 1 মণ। আমার 30টা মহিষের 200 করে দুধ এলে 60 কেজি, 100 করে দুধ এলে 30 কেজি। বাচ্চাগুলো অনেক সময়তে মারা যায়। আগের বছর আমার 55টা মহিষ বিয়েছে, মাত্র 39টা সাও টিকছে আর 11টা সাও মারা গেছে। আমার মহিষ সম্পদকে রক্ষা করার জন্য আমার মনে হয় সরকারের একটি পরিকল্পনা দরকার, কারণ ব্যক্তি উদ্যোগে এখন এটা সম্ভব হচ্ছে না। তাই সরকার যদি এ ব্যাপারে আশু দৃষ্টি দেয়, বিশেষ করে সরকারের পশুপালন বিভাগ এবং এই এ সংক্রান্ত যে মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি উদ্যোগ নিতে হবে, এবং সেই উদ্যোগে এই বাংলাদেশের যে মহিষ সম্পদ যার মূল কেন্দ্রস্থল হচ্ছে ভোলা, সেই মহিষ সম্পদকে রক্ষা করাটাই তাদের লক্ষ্য থাকবে। মহিষের উৎপাদন বাড়াতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে খামারিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, পাশাপাশি চুক্তিভিত্তিক সরকারি খাস জমিতে খামারিদের উন্নত জাতের ঘাস চাষে উৎসাহী করা হচ্ছে বলছে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। ভোলা জেলায় মহিষের দধি, এটি জেলার একটি অন্যতম খাদ্য এবং এটি 200 বছরের ঐতিহ্য। বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় আমাদের ভোলা জেলায় মহিষের সংখ্যা অনেক বেশি, এবং সর্বোচ্চ মহিষ আছে 1,24,000। আমাদের 2021-22 অর্থবছরে আমাদের দুধ উৎপাদন ছিল 18,100 মেট্রিক টন। তো সেই ক্ষেত্রে তার বাজার মূল্য, আনুমানিক বাজার মূল্য হলো 220 কোটি টাকা। এই 18,100 মেট্রিক টন দুধের মধ্যে 70% দুধ মহিষের দধি উৎপাদনে ব্যবহৃত হয়, এবং ভোলা জেলার মানুষের খাওয়ার পরে যেটি অতিরিক্ত থাকে সেটি ঢাকাতে এবং চিটাগাং, লক্ষ্মীপুর, নোয়াখালীতে এটি বিপণন করা হয়। কৃষকরা যে অভিযোগ করছে যে আমাদের প্রোডাকশন কমে যাচ্ছে, দুধ উৎপাদন কমে যাচ্ছে, মাংস উৎপাদন ওয়েট কমে যাচ্ছে, এর দুইটা কারণ। একটা হলো ইনব্রিডিংয়ের ফলে তাদের সমস্যা হচ্ছে, আর দ্বিতীয় কারণ হলো যে আমাদের কোনো কোনো সময় আমাদের খাদ্যের প্রচণ্ড অভাব হচ্ছে, বিশেষ করে এই সময়টা। এই যে এখন বৃষ্টি হচ্ছে না, এখন আসলে ঘাসের কোনো ঘাসই নাই আমাদের মাঠ পর্যায়ে, সেক্ষেত্রে তাদের এই খাদ্যের জন্য কিন্তু প্রোডাকশনটা কমে যাচ্ছে। তা আমরা যদি এই ঘাস জমিগুলোকে কৃষকদের বা বাথান মালিকদের আন্ডারে যদি আমরা আনতে পারি, তাদের যে ডিসিআর কেটে তাদেরকে যদি লিজ সিস্টেম করা যায়, তাহলে আমরা উন্নত জাতের যে আমাদের ঘাসগুলো আছে, বিশেষ করে আমাদের রেড পাকসং এবং নেপিয়ার, এগুলোকে যদি আমরা চাষ করতে পারি, এটা 200 থেকে 180 থেকে 200 মেট্রিক টন পার একরে এটা প্রোডাকশন আছে। সুতরাং আমরা এই কাজগুলো করতে পারলে, এই প্রকল্পটি আমরা নিতে পারলে, আমাদের মহিষের যে খাদ্যের অভাব আছে সেটি আর থাকবে না।